খুব ভালো ছেলে, তুমি গরিবের মা বাপ, তুমি গরিবকে দেখো, সেটা দেখো, আরো ভালোবাসো, সবই করো। এই তোমার এই ঝামেলা করার কি দরকার ছিল বলো তো? তা কি হবে, থাক পাবে তা আমি তুমি এমনি আসতে পারতে এগুলো দিতে পারবো না, আর পারবো না আমি তোমার। আরে না, বলে লোকজনকে বললেই হবে যে দুই ভাই ডাক্তার, সেই বাড়িতে যাব। আর বললো তো টয়লেট, এটা তুমি কোথা থেকে এনেছো? ওই মনি ঘর থেকে কিনে নিয়ে আসলা? হ্যাঁ, আমি তার কাছে মাল ফাল নিয়ে যাওয়ার কাছে। তুমি তো খ্যাপা, সেই সব কি দেখ, কোথা দেখছি কোথা আমার চাইবে, তুমি এইটা নিয়ে যাও কেন, তুমি ডাক্তারটা লেগে নামাশালি দাও নিয়ে যাই। এইসব কেউ করে ভালো জিনিস ভালো হোক, কিন্তু তোমার দরকার ছিল এইসব আনার কোনো? তাহলে দুই ঘর থাকো নাকি তুমি কোন ঘর থাকো? আমি এই ঘরটাই থাকি। ডাক্তার সাথে আমার চেনা পরিচয় হয়েছে, আমার কাছে মুরগি লাই, ডিম ফিম লাই, যখন কলকাতায় ও পড়াশোনা করত, ট্রেনিং দিত, তখন থেকে আমার চেনা, আমার সাথে খুব লেনদেনের ব্যাপার আছে, আমাকে দেখাশোনা করে, চিকিৎসা করে, আমাকে ধরো পয়সা করি লাই না, খুবই হেল্পও করে আমাকে, ভালো খুবই বাসে, মায়ের মতো মিলাকে আমার মাসে বলে, খুবই ভালোবাসে আমাকে দুই ভাই, এই পর্যন্তই আমার সাথে খুবই চেনা। মাসিকে তো মানে আমি 10 বছরে বেশি হয়ে গেছে বলো, আমি সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়তাম তখন থেকে তোমার সঙ্গে পরিচয় হয়েছে, একদম সেই বাচ্চা বাচ্চা বয়স থেকে। হ্যাঁ, সব ইয়ে বাচ্চা বেলা থেকে, 15 বছর হয়ে গেছে না? 15 বছর হবে। তা আমি যখন স্টুডেন্ট লাইফ তখন থেকেই তোমার সঙ্গে পরিচয়। হ্যাঁ, তখন আমার মেয়ের মতোই ছিলাম দেখতে। হ্যাঁ, তুমিও তখন, তোমার তো চেহারাটাই ফুলে গেল কদিন, এই জন্যই তো ইয়াটা হয়ে গেছে। এখন তোমার দেখো কোনো অসুবিধা নেই, আমার দাদা মেডিসিনের খুবই ভালো ডাক্তার এবং অনেক সময় ধরে দেখে পেশেন্ট গুলোকে, আর প্রত্যেকটা পেশেন্টের ফিডব্যাক খুবই ভালো। এবার তোমার যখন যখন যেরকম যেরকম সমস্যা হবে সেটা আমার দাদাকে বললেও কোনো সমস্যা নেই, তোমার কাছ থেকে কখনো টাকা পয়সা কিছুই নেবে না, আমি বলে দিয়েছি, ও খুব ভালো ছেলে, যখন অসুবিধা হবে আমাকে ফোন করে দেবে, আসতে মন হলে বাড়িতে চলে আসবে, বাড়িটাও চিনে গেলে কোনো রকম কোনো অসুবিধা নেই, তো এখন থেকে চলে আসবে। আজকে তো তুমি রোজা করেছো বলছো, কিছু তো খাবে না, হ্যাঁ টাইম চলে এসছে, একদিন অন্য সময় আসবে, এসে খাওয়া দাওয়া করবে। আমি দেখে গেলাম, আমি ঠিক ব্যবস্থা করে আসবো। হ্যাঁ, তুমি খুব ভালো ছেলে, তুমি গরিবের মা বাপ, তুমি গরিবকে দেখো, সেটা দেখো, আরো ভালোবাসো, সবই করো। আমি দেখো যাদের কাছ থেকে জিনিস নিই এখনো পর্যন্ত, বাজারে যাই তো আমি বাজার করতে খুব ভালোবাসি, যার কাছ থেকে সবজি নিই, যার কাছ থেকে মাছ নিই, যার কাছ থেকে যেটাই করি সবাই আমার কাছে কিন্তু ফ্রি, এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করি কেমন আছে, নিজে থেকে বলি কিছু অসুবিধা হলে জানাবে বলবে, এগুলো কিন্তু আমি কন্টিনিউ করি, ভাল লাগে এগুলো করতে, মানসিক একটা শান্তি পাই যে হ্যাঁ যে আমার দ্বারা মানুষের উপকার হলো। হ্যাঁ, আশীর্বাদ করো যেন ভালো থাকি, যেন ভালো মানুষ হতে পারি, ঠিক আছে? হ্যাঁ করো করো, তবে ওষুধ গুলো যেরকম যেরকম ভাবে বলেছে সেভাবেই খাবে, আর টাকা পয়সার যদি মানে বিশাল অসুবিধা হয় আমাকে বলো, ঠিক আছে? ওষুধপত্র আপাতত ই করো, আর মোবাইলটা আমি ফ্রি পাই বলতে, হসপিটালে মানে সব ওষুধ অ্যাভেলেবেল থাকে না, সবকিছু থাকে না, কিন্তু তুমি আপাতত ই করো, যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আর বলছি যে মোবাইল নিয়ে টেনশন করো না, আমি মোবাইলে ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তোমার তো মানে রোজা ভাঙার সময় হয়ে গেছে না, ইফতারের সময় হয়ে গেছে, কিছু তাহলে কি, হ্যাঁ কিছু কিনবো, কিনবো তো বাটি না, কিনলে হবে, ওটা বাদাম ফাদাম দিয়ে দেবো রাস্তায় খেয়ে নেবে, তাহলে আমি একটু ছোট কাগজে করে পেঁচিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি একটু, ওটা দিয়ে তাহলে ভেঙে নেবে। খেজুর নেই আমার কাছে, খেজুরটা শেষ হয়ে গেছে, বাকি বাকি কাজু কিশমিশ ওইগুলো সব আছে, একদিন যা হয় শশা মশা এইসব, ওটা নিয়ে যেতে একটা আমি সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? নার্সিং হোমে করাবে? না না, এখন তো ধরো একটা ছবি।